নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজও প্রবল ভারী বৃষ্টি হবে রাজ্যের ছয়টি জেলায়। এর জেরেই নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা। সেকেন্ড ইনিংসের শুরুতেই ধস নামার সম্ভাবনা বলছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, আরও কতদিন চলবে এই বর্ষণ, কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানবো গোটা বাংলার আবহাওয়ার খবর। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সঠিক সময়ে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংস পার করে এবার সেকেন্ড ইনিংসের দিকে পা বাড়াচ্ছে বর্ষা। প্রথম ইনিংসে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বঙ্গই, জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা। তবে দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ প্রভাবই পড়বে উত্তরবঙ্গে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে সেকেন্ড ইনিংসে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন বাড়তে পারে নদীর জলস্তরও, যার ফলে আরও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের পাশাপাশি রবিবার থেকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। জানবো উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। রবিবার এবং সোমবার উত্তরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং কাল। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কিছুটা পরিষ্কার হয়ে আসবে আকাশ।